পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ সহ বিভিন্ন নদ নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে অসাধু চক্র। এতে বিঘ্নিত হচ্ছে ইলিশের অবাধ প্রজনন, হুমকিতে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য, ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মা ইলিশ রক্ষায় দেশের সব নদ নদীতে চলছে মাছ ধরা নিষেধাজ্ঞা, এ সময় ড্রেজিং ও বালু তোলাও নিষেধ। অথচ তা উপেক্ষা করে রাতের আধারে জেলার রামনাবাদ ও তেঁতুলিয়া সহ বিভিন্ন নদ নদীতে অবাধে বালু উত্তোলন করছে একদল অসাধু চক্র। অবরোধ দিলে মানুষের বলগেট চলে না, বালিও চলে না, নদীতে একটা কিছু থাকে না। এখন পর্যন্ত দেখি অবরোধের পর আজকের দিন পর্যন্ত তারা বালি কাটতে আসে, চার থেকে পাঁচটা ছাড়া বলগেটে বালি কাটে এবং টানে, প্রায় দিন 24 ঘন্টা বালি কাটে। অভিযোগ স্বীকার করেছে বালু উত্তোলনে জড়িতদের বেশ কয়েকজন। এলাকার নাম হচ্ছে দেবপুর, এখান থেকে এটা থেকে ধরেন কত 3 লক্ষের মতো বালু গেছে। এখানে এক মাস যাবত আমরা আসছি, আর এক মাসে তেমন একটা সাইড নেই, দৈনিক একটা দুইটা বোট হয়ে লোড হয়। এলাকার নাম হচ্ছে বাংলা বাজার, এখানে 2 থেকে 2.5 মাস বালু কাটা হয়ে আছে। এই এক মাস ধরে বালু কাটি পায়রা বন্দরে দেবপুর এলাকায়। ইলিশ প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য সাগর থেকে বিভিন্ন নদ নদীতে ছুটে আসে ইলিশের ঝাঁক। এ সময় নদ নদীতে ড্রেজিং কার্যক্রমে ইলিশ উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এই সময় নদীতে যখন ইলিশ মাছ ডিম ছাড়ে, ডিমটা পানির সাথে মিশে যায় এবং ড্রেজার থাকলে পরে ড্রেজারের মাধ্যমে ডিমগুলা উত্তোলিত হবে এবং অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি মা ইলিশ যেন নির্বিঘ্নে তাদের মাইগ্রেশনের সময় ডিম দিতে পারে, এই জন্য ড্রেজার তাদের মাইগ্রেশনের জন্য কিংবা এই ড্রেজারের শব্দ তাদের মুভমেন্টের জন্য একটা প্রতিক্রিয়া বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ড্রেজিং করতে গেলে আমাদের যে ইলিশের প্রজনন ক্ষেত্রে সমস্যা হয়, ডিম ফুটায় সমস্যা হয়, বাচ্চার সমস্যা হইতে পারে, মাছ চলাচলের সমস্যা হইতে পারে, বিভিন্ন সমস্যা হয় বিধেই তো ড্রেজিংটাকে এই সময় আমরা অনুৎসাহিত করার চেষ্টা করছিলাম। শুধু তাই নয়, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদীর গভীরতা ও প্রশস্ততা বাড়বে, এতে নদী ভাঙন সৃষ্টি হওয়ার পাশাপাশি গতিপথ পরিবর্তনের আশঙ্কাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া সবচেয়ে বড় যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হলো যে ওইখানকার যে হাইড্রোলজিক্যাল সাইকেল, যেভাবে পানিটা চলতে হবে চলবে না, সুতরাং নদীর গতিপথ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর কেমিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে যেহেতু ভাঙন তৈরি হচ্ছে, আমরা ওইখান থেকে বালি উত্তোলন করতেছি, ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে স্লোপের, তার মানে টার্বিডিটির পরিমাণ বাড়বে এবং সাসপেন্ডেড সলিড যেটা বাড়বে, এটা বাড়া মানেই হলো যে ওইখানকার আশেপাশে থেকে হেভি মেটাল গুলো ওই নদীর পানিতে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন এবং অপরিকল্পিত ড্রেজিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা টহল অব্যাহত রেখেছি, আমাদের অগোচরে যদি কেউ এই ধরনের কার্যক্রম করে আমরা তাদেরকে অবশ্যই ধরব, এবং মাইলিশ রক্ষার্থে যেহেতু আমরা দিন রাত এক করে কাজ করছি, এই ধরনের অপকর্ম কাউকে আমরা করতে দিব না। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মাছরাঙা নিউজ ডেস্ক।